সবাই প্লিজ পাশে থাকুন, আমার চ্যানেল হ্যাক হয়ে গেল, তোমরা আর ভিডিও দেখতে পাবে না, বা সার্চে গেলেও কিন্তু কেউ আর খুঁজে পাবে না। নমস্কার বন্ধুরা, অঙ্কিতা পাল অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বাট আজকে আমার মনটা ভীষণ খারাপ, ভাবলাম এই ভিডিওটা আলাদা একটা ছোট ভিডিও করলেই ভালো হবে, কারণ বড় ভিডিও দেখার মতো ইচ্ছা তোমাদের নেই। আমার চ্যানেলটার মানে নতুন একটা চ্যানেল খুলেছিলাম, তোমরা মানে যারা যারা দেখেছো অনেকে হয়তো জানো যে অজানা তথ্য নামে একটা চ্যানেল রিসেন্ট খুলেছিলাম 26 এপ্রিল। তো আগে দেখিয়ে দিই তোমাদের চ্যানেলটা। একটা কমিউনিটি পোস্ট আমি করেইছিলাম, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পেলে যে আমি কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমি নতুন চ্যানেল খুলেছি, প্লিজ সবাই সাবস্ক্রাইব করো। বাট এই আমার সাবস্ক্রাইবার প্রায় 2000 হতে যায়, এই বিষয় নিয়ে একটা কথা আছে, 2000 হতে যায় আমি কাঁদতে পাচ্ছি না, মানে বুক মানে ভিতরে ভীষণ রকমের কষ্ট হচ্ছে, বাধ্য মানে আমি ভাবলাম জানানো দরকার তোমাদের, তার জন্যই জানাচ্ছি। মনে হলো যে এই কথাগুলো আমি একা কেন, আমার সাবস্ক্রাইবাররাও জানা দরকার। আমি জীবনে কল্পনা করতে পারি না, জীবনে না যে আমার চ্যানেল এরকম একটা হতে পারে। তো বলি আগে, তো কমিউনিটি পোস্ট করেছিলাম, এখান থেকে আমার এতজন সাবস্ক্রাইবার, কয়েকজন মানে দুজন না চারজন সাবস্ক্রাইব করেছিল, আর বাবার ফোন দিয়ে একটা সাবস্ক্রাইব করে রেখেছিলাম, আর একটা সাবস্ক্রাইব মো নিজের অ্যাকাউন্ট দিয়ে। তো 6টা সাবস্ক্রাইবার জোগাড় হয়েছিল, কীভাবে হয়েছিল সবটা ক্লিয়ারলি বলে। এরপর চ্যানেলটা আমি দিন রাত খেটে আমি ভিডিও দিয়ে যেতাম, মানে বন্ধ করতাম না, মানে খুব কষ্ট করতাম মানে ভিডিওর জন্য আমি মানে কি বলবো, জান প্রাণ সব কিছু দিয়ে করতাম, কিচ্ছু সারাদিন দেখতাম না, অনেক নেট খরচ হতো অজানা তথ্য চ্যানেলের ভিডিও, মানে নানা রকম থেকে না। আমি সত্যি কথা বলছি তোমাদেরকে, দেখো আমি কিন্তু অত কিছু তো জানি না, বিভিন্ন জায়গা থেকে এই সব ভিডিও যারা বানায় খুঁজে খুঁজে বার করে এগুলো ভিডিওটা বানায়, সত্যি কথা এটা। মানে কেউ তো জন্ম থেকে সব কিছু জেনে আসে না, আর এগুলো জানার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কালেক্ট করতে হয় সেই রকম। তো আমিও নানা রকম জায়গাতে কালেক্ট করতাম, ই করতাম, তারপরে নিজে স্ক্রিপ্ট লিখতাম, নিজে লিখা বানাতাম যে কীভাবে গল্প করে বানিয়ে সুন্দর করে বলবো, এরকম করতাম। তো দিন রাত খেটে চ্যানেলটা করতাম। এবার হঠাৎ করে কালকে আমি দেখছি চ্যানেলটা আমার ভিডিওর জায়গায় অন্যের ভিডিও দেখাচ্ছে, জানি না কি লোকটাই করেছে এরকম, কারণ আমি কারোর চ্যানেলের ভিডিও নিজের চ্যানেলে জীবনে আনি না, আমি কারোর চ্যানেলের ভিডিও করি না। কি বলো, মাথা গরম হয়ে যাচ্ছে, গলার ভয়েসটা আপনা আপনি বেড়ে যাচ্ছে, মানে এত বাজে লোক আমার, মানে কি বলবো, আমার চ্যানেলটাকে পছন্দ হয়েছে, মানে নিজের চ্যানেলের ভিডিও মাত্র তিনটে কয়েক সেকেন্ডের ভিডিও বানিয়ে লোকের চ্যানেল, ওনার চ্যানেলেও কত কমেন্ট দেখলাম যে অন্য লোকের সব চ্যানেলে ভিডিও নিজের দিয়ে রেখে দিয়েছে, মানে কি কম্পিউটার দিয়ে বা কিছু দিয়ে কিছু একটা হ্যাক টাইপের অপশন করেছে। আমি ভয় পেয়ে গেছি, আগে দেখছি কি হ্যাক হয়েছে চ্যানেল, আমার চ্যানেল হ্যাক হয়ে গেল, মানে মাত্র 6টা সাবস্ক্রাইবারের চ্যানেল হ্যাক হতে পারে, বাট 6টা সাবস্ক্রাইবার হচ্ছে 12টা ভিডিও ছিল, আর ওই 12টা ভিডিও আমি যে কত কষ্ট করে বানিয়েছি সেটা মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, কারণ মায়া জেলের ভিডিও যারা বানায় একমাত্র তাদেরকে জিজ্ঞাসা করে দেখতে হবে তারা কত সুন্দর বানায়, যারা কম্পিউটার দিয়ে বানায় তাও অনেকটা রিলিফ, তাও কষ্ট হয়, আর আমার মোবাইল দিয়ে এডিট করতে বিভিন্ন ঝামেলা, তারপর মোবাইল আর একটা চ্যানেল ভিডিও, মানে একটা মাত্র মোবাইল, মানে বুঝতেই পারছো আমার কতটা কষ্ট করতে হয়। তাও এই চ্যানেলে যে চ্যানেল ভিডিওটা দিচ্ছি এই চ্যানেলে আমার কোনো মানে সাকসেস আমি পাইনি, জানি না পাবো কি না, কারণ এই ভরসাটাও আমার নেই আর, মানে ভালো লাগে না। আর অজানা দত্ত চ্যানেলের কথা আমি বলছি এখন, আগে ওই চ্যানেলটার বিষয়ে বলিনি তোমাদেরকে, ওই চ্যানেলটা সার্চ করেও আসছে না, মানে হ্যাক টাইপেরই হয়ে গেছে, বলো যেটা একরকমের হ্যাক, চ্যানেল হ্যাক হয়ে গেছে। আমি বুঝে গেছি যে আমার চ্যানেল হ্যাক হয়ে গেছে, মানে আমার চ্যানেল আমার ভিডিও জায়গায় অন্য লোকের ভিডিও দেখাচ্ছে, তারপরে কীরকম একটা মানে আমার ভিডিও অন্য জায়গায় চলে এসছে এবং সার্চ করছি এ করছি আসছে না, কীরকম একটা হয়ে গেছে, মানে চ্যানেলে আমার ভিডিওই নেই, মানে
মানে নিজে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছে, আমার চ্যানেলে অন্য লোকের ভিডিও, আমার চ্যানেলে অন্য লোক রোজগার করে, তার চ্যানেল ভিডিও আবার অ্যাড বসছে। যাই হোক, রোজগার করুক, সবাই খেয়ে ইউটিউব অনেকেই আছে রোজগার করে, ইউটিউব থেকে ইনকাম করে, নিশ্চয়ই করবে, করবে না কেন? বাট মানে লোকের চ্যানেলে নিজের ভিডিও সেন্ড করে আমি রিপোর্ট করেছি, বাট রিপোর্টার জানি না ইউটিউব দেখবে কিনা, বা ইউটিউবের মানে যারা আছে এরকম ভুল ভাল মানে ইউটিউবের যারা আছে না, মানে যারা এই ভুল ভাল কাজগুলো করছে ইউটিউবে রিপোর্ট করেছে। আমি যদি ইউটিউবে যেসব স্যার মানে যে যারা আছেন মানে যেসব স্যারেরা আছেন বা যারা ইউটিউবটা পরিচালনা করেন বা কোনো মেশিনও যদি পরিচালনা করে থাকে, আমি জানি না সঠিক, নিশ্চয়ই যেন কিছু করে, আমি মানে ভগবানের কাছে ওইটা প্রার্থনা করছি। প্রচুর মানুষের চ্যানেল এরকম করেছে, আমি বাধ্য হয়ে চ্যানেলটা ডিলিট করে দিচ্ছি, বাট আমার মনে হচ্ছে আমার যদি এই চ্যানেলে হয়ে থাকে এরকম, মানে আমি কল্পনার অতীত, এই চ্যানেলে আমি জীবনে ডিলিট করতে পারবো। এই চ্যানেলটার প্রতি আমার অনেক ভালোবাসা আছে এবং ওই চ্যানেলটাও ভালোবাসা থাকে। একটা মা যেমন একটা বাচ্চাকে ভালোবাসে, মানে মা বাবা সত্যি ভালোবাসে সবাই, কিন্তু আমিও কিন্তু মানে মা বাবাকে তো ভালোবাসি, নিশ্চয় ফ্যামিলিকে তো ভালোবাসবে, আমার ইউটিউব ফ্যামিলিকেও কিন্তু আমি নিজের ফ্যামিলির মতোই ভালোবাসি, এবং চ্যানেলকে আমি ভীষণ রকমের ভালোবাসি, সেটা আমার সাবস্ক্রাইবার হোক না হোক সব দিক থেকে আমি ভীষণ রকমের ভালোবাসি। বাট হ্যাক হয়ে গেছে, এবার কীরকম ভিডিও দেখাচ্ছে সেটাও আমি তোমাদেরকে দেখলাম, প্রমাণ সহকারে দেখো, তোমরা ভেবো না এটা ভিউজ পাওয়ার জন্য বা আমি নিজে থেকে কিছু বানিয়ে বলছি। অনেকে হয়তো নেগেটিভ কমেন্ট করতে পারো বা ভাবতে পারো যে আমি হয়তো বানিয়ে বলছি, বাট আমি প্রত্যেকটা কথা প্রমাণ সহকারে দেখবো। আমি কথা বলার সাথে সাথে যে স্ক্রিনশটগুলো দেখো আমি দেখাতে পারি না, জানি ওরকম এডিট আমি করতে পারি না সত্যি কথা, তো আমি তোমাদেরকে কথা বলার মাঝে মাঝে ভয়েস স্টপ করে দিই, তোমাদেরকে দেখিয়ে দেবো আমি যে আমার চ্যানেলের মানে ওই চ্যানেলটা কী অবস্থা, লাস্ট পর্যন্ত আমি কী করবো বুঝে না পেরে, মানে হঠাৎ করে যদি কারোর চ্যানেল হ্যাক হয়ে যায়, আর তাছাড়া ওরকমভাবে হ্যাকার আমার পিছনে, আমি মানে একাই 15 বছর বয়সে একা নিজে ভিডিও করে, আমার পাশে কিন্তু মানে সাপোর্ট করার লোক আছে, মা বাবা সবাই সাপোর্ট করে, সাপোর্ট করার লোক থাকলে কী হবে, হেল্প করার মানে কাজে হেল্প করার কোনো লোক নেই, সাপোর্ট করার লোক আছে মিথ্যা কথা বলো না, বাট হেল্প করার মানে কীভাবে কী করবো না করবো এইসব বিষয়ে কিন্তু কারোর নলেজ নেই আমার পাশে যারা আছে। এবং যদি কেউ আর থাকতো এরকম কি হ্যাক হয়ে গেলো বলে, তাছাড়া কি হ্যাক হয়ে গেলে আমি ইউটিউব ভিডিও দেখেছি, আমি এরকম সার্চ করেছি পর্যন্ত, সার্চে পর্যন্ত আমি তোমাদের দেখাতে পারি স্ক্রিনশট, মানে আমি লাস্টে দেখাবো কারণ একটা না কথাটাকে বলে নি তোমাদেরকে, মানে আমি সার্চ করে পর্যন্ত দেখেছি যে হ্যাক কীভাবে হয় বুঝবো, কীভাবে হ্যাক কীভাবে করে না মানে হ্যাক হয় কীভাবে আমি বুঝবো। তো ওটা করার জন্য একটা অপশান দেখালো, ওরা সেটিংস থেকে গিয়ে দেখতে হবে, আমি এই সেটিংস থেকে গিয়ে দেখলাম, তখন দেখছে না যে হ্যাক হয়নি, মানে একটা মোবাইল দিয়ে যতগুলো মোবাইলে সাইন ইন করবে তো ততগুলো মোবাইলে দেখালো, বাট আর দেখালো না হ্যাক হয়নি। বাট হ্যাক না হলে কেউ, ওটা কিন্তু এক ধরনের হ্যাক, মানে এ মানে মানে এত খচ্চর এত বাজে, এত ফালতু এর চেয়ে ভালো বাজে কিছু আর বলতে পারছি না, মানে এতটাই বাজে, মানে এমনভাবে হ্যাকটা করেছে, মানে হ্যাক হয়েছেও বলতে পারবে না, হ্যাক হয়নিও বলতে পারবে না, মাঝে কিছু একটা মানে খেয়েছিও না খাইনিও না এরকম একটা ব্যাপার মানে হয়ে গেছে আমার সাথে। আর চ্যানেলটা নিয়ে অনেক ভালোবাসা ছিল, অনেক কিছু ইচ্ছা ছিল, কারণ এই চ্যানেলে যেই চ্যানেলটা তোমরা বর্তমানে ভিডিও দেখছো, এই চ্যানেলটা আমি অনেক কিছু ধীরে ধীরে শিখেছি। এই চ্যানেলের আমি থাম্বনেল প্রথমে দিতে পারতাম না, এই চ্যানেলে আমি প্রথমে বড় ভিডিও ব্লগ বানাতে পারতাম না, এই চ্যানেলে মানে অনেক সেটিংস যে চ্যানেলে তোমরা এখন অঙ্কিতা অফিসিয়াল চ্যানেলে ভিডিও দেখছো দিতেই পারতাম না, কারণ আমার পিছনে কেউ ছিল না, বললাম মানে হেল্প করার মতো যে ভিডিও কীভাবে কী করতে হবে বলে দেবে, তার জন্য অনেক বছর ধরে কিন্তু অজানা, তো আমার এই চ্যানেল থেকে অনেকটা অভিজ্ঞতা হয়ে গেছিলো। আমি আগে ইউটিউব টিপস তো কয়েকটা ব্লগে শেয়ার করেছিলাম, তোমরা জানো আমার অনেকটা মানে কিছুটা হলেও, অনেকটা বলবো না কিছুটা হলেও অভিজ্ঞতা আছে, তো সেই অভিজ্ঞতাটাই আমি অজানা তত্ত্ব চ্যানেলে মানে প্রথম থেকেই সব কিছু ঠিকঠাক করার চেষ্টা ভাবনা করেছি, চিন্তাভাবনা করেছিলাম, বাট চিন্তাভাবনা করলে কী হবে আমার মানে অবস্থা এতটাই খারাপ, লাস্ট পর্যন্ত আমি কী করলাম, আমার সব নেট শ্রাদ্ধ হয়ে গেলো, আমি সব ভিডিওগুলোকে আমি এত কষ্ট করে ভিডিও করেছি, আমি ভিডিওগুলোকে মানে ছাড়তে পারবো না, ভালোবাসি প্রচুর, ভিডিওগুলোকে ডাউনলোড করলাম মোবাইলে, তো ওই ভিডিওগুলোকে গ্যালারিতে সেভ করে আবার নতুন একটা চ্যানেল খুললাম, আমি হারার পাত্রী নই বা আমি দমে যাবো বা চ্যানেলটা চলে গেছে, মানে কষ্ট হয়েছে ভীষণ রকমের কষ্ট হয়েছে, দুপুরে ঘুমায়নি আমি, দুপুরবেলা দেখেছি এরকম, আমি কিছু কার্টুন দেখি রোজের তোমাদের ব্লগে বলি, কিচ্ছু করিনি, আমি খালি ভেবে যাচ্ছি কী করবো বাট কিছু করতে পারিনি, মানে অবস্থা আমার ভীষণ মানে কী করবো মানে আমি বুঝতেই পারছিলাম না ভীষণ চ্যানেলটা, লাস্টে ভাবলাম রাত্রিবেলা কী করলাম, লাস্টে নতুন চ্যানেল খুললাম, আর তার আগে কী করলাম ওই চ্যানেলে যা ছিল সব ভিডিও ডাউনলোড করে চ্যানেল দিলে করবো, যে আমার চ্যানেল নেই তো তুই কী করে খাবি, তুই আমার চ্যানেলের ভিডিও দিয়ে খাবি, তো তুই বলেই বলতে হচ্ছে, মানে আমার সম্মান করতে পারছি না আমি তাকে, কারণ আমার একটা চ্যানেল সে পুরো খেয়ে নিয়েছে গিলে,
গিলে খেয়ে নিয়েছে। সম্মান আর করার মানে উপায় নেই, তুই বলেই বলতে হচ্ছে, কারণ আমার মাথা ভীষণ গরম হয়ে গেছে। তোমরা আমাকে দেখে বুঝতে পারছো মানে ভীষণ কষ্ট হচ্ছিলো, ভেবেছিলাম যে আমি কেঁদে ফেলবো কতগুলো বলতে গিয়ে, রাগ এসে যাচ্ছে আর ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে। বাট কেঁদে কেঁদে আমি ভিডিও বানাবো না, জীবনে বানাতে পারিনি আর পারবো না, তার জন্যই। আর তোমরা প্লিজ প্লিজ নতুন আরেকটা চ্যানেল তোমাদের এখনও দিইনি, লিঙ্কটা নিশ্চয়ই দিয়ে দেবো। আর তোমরা আরেকটা জিনিসও দেখতে হবে, তোমরা প্রমাণ যারা যারা ভাববে কি ভিউসের জন্য, বা যদি কেউ নেগেটিভ কিছু ভেবে থাকে আমি বলবো না সবাই ভাববে, কারণ অনেকেই আমার পাশে আছে, অনেকেই ভালোবাসে আমি জানি, বাট যারা নেগেটিভ ভাববে, বাট তাদেরকে আমি বলছি তোমরা দেখবে আমার চ্যানেল কমিউনিটি পোস্টে প্রচুর প্রচুর ওই ভিডিও সব শেয়ার করেছিলাম ওই চ্যানেলে, বাট একটা ভিডিও আর আসছে না, সব প্রায় মানে এনাবেল এনাবেল এরকম টাইপের কিছু মানে আসবেই না, কারণ সব ভিডিও আমি ডিলিট করে দিয়েছি ইউটিউবে। আমার আর ওই চ্যানেলে কোনো ভিডিও নেই। এবার নতুন চ্যানেলে আমি নামটা একই আর রাখবো না, কারণ যদি ওই যারা বাজে মানুষ আছে যারা আমার চ্যানেলটা হ্যাক করে নিয়েছিল তারা যদি পেয়ে যায় খুব মানে খারাপ হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে, নামটা জাস্ট একটু চেঞ্জ হয়ে যাবে, বাট ওই আগের অজানা তত্ত্ব চ্যানেলেই ভিডিও হবে, মানে নাম ভিডিওগুলো ওইগুলো দিয়ে দেবো আগে, তারপরে নতুন ভিডিও আবার বানানো শুরু করবো। কোনো ভিডিও বানানো শুরু করবে আমার মোবাইলে আবার আমার মোবাইল হ্যাং না হয়ে যায়, ভীষণ ভীষণ রকমের ভয় লাগছে, এতগুলো ভিডিও মোবাইলে রেখে দিয়েছি, এরপর আবার রোজের একসাথে এত ভিডিও ডাউনলোড করা, একসাথে এত ভিডিও আপলোড করা, মানে একটা চ্যানেলে 12টা ভিডিও আছে, ছোটো বড়ো মিলিয়ে অতগুলো ভিডিও একসাথে ডাউনলোড করতে কত নেট দরকার যারা ডাউনলোড করা অবশ্যই জানো, আবার অতগুলো ভিডিও যারা আপলোড করে ইউটিউবে ভিডিও করে তারাও জানো একসাথে অতগুলো ভিডিও আপলোড করতে কতটা নেট লাগবে। তাছাড়া আমার ব্লগ চ্যানেল আছে, সেখানে এই চ্যানেলে পার ডে ভিডিও দিতে হয়, তাহলে বুঝতে পারছো আমার কতটা কষ্ট হতে হয়। যাই হোক আর কিছু বলার নেই, স্ক্রিনশটগুলো দেখে নাও পরপর, আর ভালো থেকো, নতুন চ্যানেল আসছে, নতুন চ্যানেলের ভিডিও আসবে, আবার পাশে থেকো, আবার যারা যারা সাবস্ক্রাইব করেছিল আবার সাবস্ক্রাইব করে দিও, আর আগে স্ক্রিনশটগুলো দেখে নাও। স্ক্রিনশটগুলো দেখেই নিলে আর তোমরা বুঝতেই পারলে যে কী অবস্থা আমার চ্যানেলটার, আর কিছু বলার নেই, নতুন চ্যানেলে অবশ্যই অবশ্যই বারবার বলছি পাশে থেকো। আর এই চ্যানেলটাকেও বারবার বলেছিলাম তোমাদের একটা কথা বলার, আমি ভাবছি ভিডিও ছোটো করে বাট হচ্ছে না, যে 2K সাবস্ক্রাইবার হয়ে যাবে বলেছিলাম যে সাবস্ক্রাইব করে দাও, বাট তোমরা আমার কথা শুনছো না, জানি না মানে কেন শুনছো না, কিছু করার নেই। আমি কমেন্টে পোস্ট দিয়েছিলাম, ব্লগেও বলেছিলাম যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কয়েকটা সাবস্ক্রাইবার মাত্র বাকি, বাট এরকম করছে, সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে আছে, এরকম খেলা আমার সাথে খেলো না, সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করার কোনো দরকার নেই, যারা ভাববে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব রাখবে তারাই সাবস্ক্রাইব করো, যারা ভাবছো এখন সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখে একটু 5 মিনিট পরে এসে আনসাবস্ক্রাইব করে চলে যাবে, তাদের সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।